বাম পাশটাও বাবু ভাই ডান পাশের মতো ফ্রেশ দেখেন, এখানে যে ভাসটা দেখেন আমি দেখাইছি, এই বিটটা এই ভাসটা দেখেন এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল আছে, কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, কোথাও কোনো আঁচড় নাই, কোথাও কোনো ক্র্যাশ নাই, কোনো কোথাও কোনো কিছুই নেই। সো এই গাড়িটা যে নিবে সে নির্দ্বিধায় নিশ্চিন্তায় মানে গাড়িটা ইউজ করতে পারবে। এই গাড়িটা সাধারণত আমি বলবো যারা রাজনীতি করে তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট, ঠিক আছে, উপরে হাত নাড়া দেবে, এটা দেখতে একটু ভালো লাগে, মানে এটা ভাবটাই আলাদা। ওয়ালাইকুম সালাম বাবু ভাই, কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই জান, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবু ভাই আমার শোরুমের অ্যাড্রেস 27/B মণিপুরিপাড়া, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, শংসদ এভিনিউ, তেজগাঁও, ঢাকা। আজকে খুবই পপুলার একটা গাড়ি দেখাবো, সেটা হচ্ছে হুন্ডাই এসএন ব্লু। এটা হচ্ছে 2014 মডেল, 2014-তে রেজিস্ট্রেশন। এটা একজন ব্যাংক অফিসারের গাড়ি, এবি ব্যাংকের অফিসারের গাড়ি। এটা সানরুফ সহ আছে বাবু ভাই। পেপার্স নতুন করা হয়েছে গত মাসে, পেপার্স আপলোড করা হয়েছে, সব কিছু অরিজিনাল অবস্থা আছে ইনশাল্লাহ। মানে এটার সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে মানে এই গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কালার করা হয় নাই, কোনো রং করা হয় নাই, সব অরিজিনাল আছে। মানে এটা শুধু ওয়াশ পলিশ করে সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে আমি গাড়ি ডিসপ্লে করে রাখছি শোরুমে, আদারওয়াইজ সব অরিজিনাল আছে ইনশাল্লাহ। এটা 2014 মডেল, 14-তে রেজিস্ট্রেশন, এটা ব্র্যান্ড নিউ আসছে। আমি আবার বলছি বাবু, এটা কিন্তু ব্যাংকের অফিসারের গাড়ি ছিল, ওনারা ব্যাংক থেকে গাড়ি পাইছে, এই জন্য এটা বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে প্রথম, এবং মডেল 14, রেজিস্ট্রেশন 14। খুবই ভালো কন্ডিশন আছে বাবাই, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। আমি আপনাকে আবারও বলতেছি বাবাই, এই গাড়িটা কিন্তু বলছি যে মানে কোথাও কোনো কালার করা হয়নি, সব অরিজিনাল, দুই এক জায়গায় আঁচড় আছে, সব অরিজিনাল আছে। এই যে দেখেন হেডলাইটটা দেখতে পাচ্ছেন বাবা, এটা কিন্তু অরিজিনাল, গাড়ির সাথে যে লাইটটা এটা এখনও গাড়ির সাথে লাইট। দেখেন খুব সুন্দর একটা নিকেলের ব্যবহার হয়েছে, নিকেলটা দেখেন মশলা অনেক বেশি বড়। এই নিকেলটা কিন্তু সাধারণত সব গাড়িতে থাকে না। হ্যাঁ, ফগলাইটের ডিজাইন অনেক সুন্দর, সামনের নিকেলটা অনেক সুন্দর। দেখেন মনোগ্রামটা তো হুন্ডাইয়ের মনোগ্রাম, এটা খুবই ভালো। সামনে দেখেন বাবা একটা জিনিস, এটা কিন্তু আমরা লোকাল মার্কেট থেকে লাগিয়েছি। সামনে একটা খুব স্টিলের বাম্পার ব্যবহার হয়েছে, খুবই ভালো কন্ডিশনের বাম্পারটা, দেখতে খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ। 100% ফ্রন্ট গ্লাস অরিজিনাল বাবা ভাই, সব কিছু অরিজিনাল আছে ইনশাল্লাহ। একটু ক্লোজ করলে আপনি দেখতে পাবেন বাবা ভাই, এখানে কিন্তু একটা আঁচড় আছে, একটা ক্র্যাশ আছে, আমি কিন্তু এখনও রং করিনি, সব অরিজিনাল আসার জন্য, এটা বোঝানোর জন্য, যা যারা গাড়ির সম্পর্কে বুঝবে তারা এটা বুঝতে পারবে, এটা এখনও রং করা হয়নি, আমি এভাবে রেখে দিয়েছি। প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা নাট অরিজিনাল আছে, এটা এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি। ডান পাশটা খুবই ফ্রেশ, মানে এটা বলার কিছু নেই ভাবে বলছি যে গাড়ি যেহেতু কালার করা হয়নি, সো এটা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চিত প্রশ্নই আসে না। এই যে বিটগুলো দেখেন বাবু ভাই, এখান থেকে শুরু করে দেখেন এই মাঠঘাট থেকে শুরু করে এখান থেকে দেখেন একটা বিট একদম ব্যাকলাইট পর্যন্ত আসছে। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে কিন্তু এই ভাসটা কখনোই পারফেক্ট থাকবে না, এটা আঁকা বাঁকা থাকবে, বা রং করা হলে এটা কিন্তু এই শেপটা কিন্তু থাকবে না, কখনো থাকবে না। সো এই সাইডটা যেরকম ফ্রেশ দেখতেছেন, ওই সাইডটা ওরকম ফ্রেশ আছে ইনশাল্লাহ, খুবই ভালো কন্ডিশন আছে। আর চারটা টায়ার এখনও নতুন, একদম নতুন টায়ার, ঠিক আছে, খুবই ভালো। এখনও আগামী এক বছরের মধ্যে আল্লাহর মতে মানে কোনো মানে চেঞ্জ করতে হবে না, খুব ভালো সার্ভিস পাবে ইনশাল্লাহ। ব্যাকলাইটটা দেখেন বাবা, ব্যাকলাইটটা অনেক বড়, হিউজ পরিমাণে জায়গা নিয়ে একটা ব্যাকলাইট অবস্থান করতেছে, খুবই ভালো। মানে এখন পর্যন্ত গাড়ির সাথে যেহেতু সেটা ফিটিংসটা অরিজিনালি গাড়ির সাথেই আছে, সো আল্লাহর রহমতে এরা মানে মানে কোনো কিছু মানে ভুক্তভোগী হওয়া লাগবে না ইনশাল্লাহ। গাড়ি খালি তেল ভরবে, গাড়ি চালাবে, এটা কিন্তু তেলের গাড়ি পাবে, ওয়াক অ্যান্ড ড্রাইভ। এখন পর্যন্ত সিএনজি করা হয়নি, গাড়ির সাথেই এরা যে তেল অবস্থা আছে তেল অবস্থায় আছে এখন পর্যন্ত। এভরিথিং অরিজিনাল, একটা নাট এখনও 2 নম্বর বাংলাদেশে লোকাল মার্কেটে লাগানো হয়নি বাবাই, সব অরিজিনাল ইনশাল্লাহ, একদম A to Z অরিজিনাল আছে। বাম পাশটাও বাবু ভাই ডান পাশের মতো ফ্রেশ দেখেন, এখানে যে ভাসটা দেখেন আমি দেখাইছি, এই বিটটা এই ভাসটা দেখেন এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল আছে, কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, কোথাও কোনো আঁচড় নাই, কোথাও কোনো ক্র্যাশ নেই, কোনো কোথাও কোনো কিছুই নেই। সো এই গাড়িটা যে নিবে সে নির্দ্বিধায় নিশ্চিন্তায় মানে গাড়িটা ইউজ করতে পারবে, খুবই স্বাচ্ছন্দ্যবোধভাবে চালাতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ বাবু ভাই, ভিতরের কন্ডিশন তো বলার কোনো অবকাশ রাখে না, ভিতরের কন্ডিশন খুবই ভালো। আপনি দেখেন বাবু ভাই ভিতরের কন্ডিশনটা দেখেন, খুবই সুন্দর, খুবই চমৎকার ডিজাইন, খুবই চমৎকার উডেন প্যানেল, সিডি, টিভি, ব্যাক ক্যামেরা সব আছে বাবু এটাতে। উপরে দেখেন, উপরে এখানে একটা মনিটর লাগানো আছে, এই মনিটরটা আমাদের লোকাল মার্কেট থেকে লাগানো হয়েছে, ঠিক আছে, খুবই ভালো। ডোরগুলো বাবু প্রত্যেকটা ডোরই অরিজিনাল, আমি তো আবারও বলতেছি বাবু, ভিতরে যে অরিজিনাল আসতো এগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে আসতো, এটা কিন্তু কোনো কিছু চেঞ্জ করা নেই বাবু, সব অরিজিনাল আছে। হ্যাঁ, প্রত্যেকটা ডোর ফ্রেশ, প্রত্যেকটা ডোর ফ্রেশ, এবং এবার সবচেয়ে
এই Hyundai SN Blue এর মধ্যে এটা কিন্তু সবচেয়ে হাই গ্রেডের গাড়ি কভারটা বাবা এটা লেদার সিট কভার এটা আমরা বাংলাদেশের লোকাল মার্কেটে লাগিয়েছি বাট এটা খুবই ভালো কন্ডিশনের এবং খুব ভালো ফিটিংস এর সিট কভার বাবা সিলিং অনেক ভালো সিলিং আর আমি আপনাকে দেখাবো বাবা সিলিং এর সাথে কিন্তু সানরুফটা আছে সানরুফটা আমি আপনাকে খুব সুন্দর করে দেখাবো দেখেন এটা হচ্ছে সানরুফ বাবা হ্যাঁ সানরুফটা দেখেন খুব চমৎকার এখানে চাপ দিলে খুলে যাবে আবার এখানে চাপ দিলে কিন্তু সানরুফটা অটোমেটিক লেগে যাবে হ্যাঁ খুবই খুবই ভালো ছোটখাটো একটা গাড়ির মধ্যে ছোট একটা ফ্যামিলি রাফ ইউজের জন্য মানে টুকটাক ইউজের জন্য রাফ ইউজের জন্য এই গাড়িটা খুবই মানে খুবই স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবে বাবা আমি আপনাদের দেখেন সানরুফটা যে অনেক চমৎকার দেখতে অনেক ভালো লাগে এবং এটা ব্যবহার করে অনেক মজা আমি আপনাদের একটু উঠে দেখাই দেখেন এই দেখেন বাবা ভাই এটা হচ্ছে সানরুফ এই গাড়িটা সাধারণত আমি বলবো যারা রাজনীতি করে তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট ঠিক আছে উপরে হাত নাড়া দেবে এটা দেখতে একটু ভালো লাগে মানে এটা ভাবটাই আলাদা ভিতরে তো অনেক বেশি ফ্রেশ সব কিছু অরিজিনাল আছে আমি তো আপনাকে আবার বলছি বাবা ভাই সিলিং থেকে শুরু করে ড্যাশবোর্ড ভিতরে কন্ডিশন এভরিথিং ফ্রেশ খুবই ভালো মানে খুবই লাক্সারিয়াস একটা গাড়ি বাবা ভাই এটা আপনাদেরকে একটু পেছন সাইডটা দেখাই ব্যাকলারটা খুলে দেখাই ব্যাকলারটা কিন্তু ছোট একটা গাড়ির মধ্যে কিন্তু এই গাড়িটার ব্যাকলারের স্পেস কিন্তু অনেক বেশি দেখেন ব্যাকলারে দেখেন আনলিমিটেড জায়গা বাবা ভাই অনেক জায়গা আপনি এখানে অনেক স্পেস অনেক লাগেজ ক্যারি করতে পারবেন অনেক অনেক ভালো ঠিক আছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই বিটগুলো দেখেন এগুলো কিন্তু এখনও অরিজিনাল গাড়ির সাথে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিতে দূরতা কোনো কিছু হয়নি এই কম্বলটা কিন্তু এখনও গাড়ির সাথে সব অরিজিনাল আছে জয়েন্টগুলো এভরিথিং ফ্রেশ মানে এটা গাড়ির সাথে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি এই জন্যই এত বেশি ফ্রেশ এত বেশি নিখুঁত মানে ফিটিংসের অবস্থা রয়ে গেছে এই গাড়িটার কন্ডিশন মশালা খুবই ভালো এবং গাড়িটার মডেল হচ্ছে 2014 মডেল 74 সেশন 1400 সিসি এবং এই গাড়িটার পেপার্স নতুন আপলোড করা হয়েছে গত মাসে আপডেট করা হয়েছে পেপার্স ফুল আপলোডেড এবং গাড়িটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং এই গাড়িটা বাংলাদেশে এখনও কোনো কালার করা হয় নাই বাবা এই প্রাইসটা আমি অনলাইনে দাম দিয়েছি একটু বেশি যেহেতু আপনার ভিডিও করে খুব ভালো লাগে ভিডিও দেখেও কাস্টমার খুব রেসপন্স দেয় এই জন্য আমি প্রাইসটা একটু কমাই বলতেছি এটা 12,95,000 হাজার আস্কিং দিয়েছি আপনার ভিডিও দেখে কেউ আসলে তাকে অবশ্যই স্পেশালভাবে ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ আমার শোরুমের অ্যাড্রেস 27/B মণিপুরিপাড়া 2 নম্বর গেট সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা আমার মোবাইল নাম্বার 01713002027 ঠিক আছে জাহিদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে বাবা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম